আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইস্টার্ন ইউনিভার্সিটি ফেসবুক লাইভে আজ তৃতীয় পর্ব। এই পর্বে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় ক্যারিয়ার গঠনে ক্লাব কার্যক্রমের ভূমিকা। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এশিয়ান পেন্টস বাংলাদেশ লিমিটেডের হেড অফ সেলস ইমতিয়াজ আহমেদ চৌধুরী এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজলা ফাতমি। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আসসালামু আলাইকুম সবাইকে। আর আমাদের থ্যাংক ইউ। আর আজকের এই আয়োজনের এই দুজনের মধ্যে আলোচনার যোগসূত্র স্থাপনের জন্য আমি আছি সাজেদ ফাতেমি। আর আমাদের এই পুরো আয়োজনে নেপথ্য কারিগরি সহায়তা দিচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ক্রিয়েটিভ সেকশনের ডেপুটি ডিরেক্টর আতিকুজ্জামান লিমন। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের মূল অনুষ্ঠান। করোনা সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর হারও বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, কিন্তু দিনে দিনে আমাদের মধ্যে সেই করোনা নিয়ে আতঙ্ক এবং উদ্বেগটা কিন্তু কমে যাচ্ছে। আসলে এটা আমাদের অনেকটা অভ্যস্ত হয়ে গেছে আমরা হয়তো এই জীবনে, যে কারণে সেই উদ্বেগটা কমলেও, সাধারণ মানুষের মধ্যে সেই উদ্বেগটা কমলেও কিছু শিক্ষার্থী, বিশেষ করে সাধারণ মানের শিক্ষার্থী যারা, তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে তাদের ক্যারিয়ার নিয়ে। তারা ভাবছেন আমাদের কি হবে, আমরা তো খুব ভালো ছাত্রও না, খুব ভালো ফলাফলও আমাদের নেই, তাহলে আমাদের কি হবে, আমরা কি ভালো কোনো চাকরি পাবো না, আমরা ভালো কোথাও ইন্টারভিউ দিতে পারবো না। নিশ্চয়ই আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমরা আজ দুজন এমন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যারা দুজনই আপনাদেরকে নানান পরামর্শ দেবেন এবং আপনাদের রীতিমতো গাইড করবেন, বিভিন্নভাবে বিভিন্ন টিপস দেবেন যেন আপনারা আপনাদের কর্মক্ষেত্রে সাকসেস হতে পারেন, আপনাদের ক্যারিয়ার গঠনে সেগুলো ভূমিকা রাখবে আশা করছি। আমি প্রথমেই এ ব্যাপারে আর আমাদের আজকের আলোচ্য যে বিষয় সেই বিষয়টা বলে নিই, সেটি হলো ক্যারিয়ার গঠনে ক্লাব কার্যক্রমের ভূমিকা। আমরা তো জানি ক্যারিয়ার অনেক দিক থেকেই, ক্যারিয়ারের অনেক কিছু আমাদের সাফল্য যোগ করে, আবার কিছু ব্যর্থতাও মেরে দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছেন এবং যারা সে সময় ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম, বিভিন্ন ধরনের ক্লাব কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন, সংযুক্ত ছিলেন, তারা বেশ কিছু ক্ষেত্রে বিশেষ ধরনের সুবিধা পেয়ে থাকেন। কি কি সুবিধা পেয়ে থাকেন আজ শুরুতেই আসলে আমরা জানতে চাই ইমতিয়াজ আহমেদ চৌধুরীর কাছে, যিনি কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং তিনি তার একাডেমিক যে রেজাল্ট, সেই রেজাল্টের চাইতেও তার ইউনিভার্সিটিতে পড়াকালীন ক্লাব কার্যক্রমে সম্পৃক্ততার অংশগুলো, সম্পৃক্ততার জায়গাগুলো তাকে ক্যারিয়ার গঠনে, ক্যারিয়ারের এই জায়গায় আসতে অনেক বেশি ভূমিকা রেখেছে বলে আমরা জানি। ইমতিয়াজ আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত। প্লিজ, আপনি, আপনার কাছে জানতে চাই আপনি আপনার ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ক্লাবগুলো আসলে কি ধরনের ভূমিকা রেখেছে, কোন ধরনের অ্যাক্টিভিটিস আপনাকে এগিয়ে দিয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আজকে যে আমি আপনাদের এখানে এসেছি তার পিছনে ক্লাবের ভূমিকাটা অপরিসীম, কারণ আমি ক্লাব যদি না করতাম আমি হয়তো আজকে যেখানে আছি সেখানে আসতে পারতাম না, আর আমার জায়গাটাই যদি আমি না আসতাম আপনারা হয়তো আমাকে ডাকতেন না। আমি বেসিক্যালি আপনাদেরকে যদি আমার স্টুডেন্ট লাইফ সম্পর্কে বলতে যাই, আমার ফার্স্টে প্রাইমারি স্কুল আমি শুরু করেছি গ্রামের স্কুলে, সো ক্লাস 4 পর্যন্ত ওখানে পড়ার পর ক্লাস 5 এ থাকা অবস্থায় চিরং শহরে আমার মা আমাকে নিয়ে আসে, কারণ সে চাই তার সন্তানকে খুব ভালো একটা এডুকেশন দিবে। তো আমরাও সবসময় চেষ্টা করতাম মায়ের এক্সপেকটেশনটা ফুলফিল করার জন্য, সো স্কুলে যেখানে পড়াশোনা করতাম একটু ভালো মতো পড়াশোনা করার চেষ্টা করতাম, আসলে ওই চেষ্টাটুকু না করে কোনো উপায় ছিল না। বাট পড়াশোনা করার পাশাপাশি সবসময় চেষ্টা করতাম ক্লাসের ডিবেট কম্পিটিশন যেগুলো হতো বা হচ্ছে পাবলিক স্পিকিং টাইপের যে কম্পিটিশনগুলো হতো ওগুলোতে পার্টিসিপেট করার জন্য, এইগুলোতে সবসময় আমাকে আমার মা এনকারেজ করতো। ওগুলো করার পাশাপাশি আসলে খেলাধুলার ব্যাপারটাও চালিয়ে যেতাম। তখন ওখান থেকে একসময় কলেজে গেলাম, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেলাম। ইউনিভার্সিটি যাওয়ার সময় আমার মেইন ইন্টেনশন ছিল হচ্ছে যে আমি হয়তোবা কবি হব বা হচ্ছে লেখক হব, এই টাইপের একটা ইন্টেনশন আমার মাথার মধ্যে সবসময় কাজ করতো। সো একটু লেখালেখির চেষ্টা করতাম, 10টা লেখা পত্রিকায় পাঠালে দেখতাম হচ্ছে 2টা লেখা ছাপা হয়েছে, সো তখন মনে মনে এক সময় ধরে নিলাম এর পিছনে এত টাইম স্পেন্ড করছি হয়তোবা আমাকে দিয়ে খুব বেশি কিছু একটা হবে না, কারণ আমি মনে মনে স্বপ্ন দেখে আসছি তো আমি সমরেশ মজুমদার, শীর্ষেন্দু টাইপের কিছু একটা হোক। তখন আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম আমার
যোগ্যতা বা হচ্ছে যে আমার চাও পাওয়া, এর মাঝে হচ্ছে একটা ব্যবধান আছে। এর মাঝখানে আমার ফার্স্ট ইয়ার এক্সাম হচ্ছিল এবং রেজাল্টও আমি পেলাম, তখন আউট অফ নোয়ার আমি জানতাম আমি ভালো করব, যেহেতু অল টুগেদার আমি যেখানে ছিলাম সব জায়গায় মোরলেস একটু ভালো স্টুডেন্ট হিসেবে পরিচিত ছিলাম। সো দেখলাম হচ্ছে ওই রেজাল্টে আমি ফার্স্ট হয়ে গেছি। তো ফার্স্ট হওয়ার পরে আমার বাবা মার যেটা স্বপ্ন ছিল হচ্ছে না আমার ছেলেকে আমি ইউনিভার্সিটির টিচার বানাবো। তো আমিও চিন্তা করলাম হ্যাঁ ফার্স্ট ইয়ার তো হয়েছে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে, তার মানে আমি তো হতেই পারি বাকি গুলোতে। তো ওইভাবে যাচ্ছিলাম, বাট যাওয়ার পথে একটা ব্যাপার আমার মাঝে সবসময় কাজ করত, আমি যেহেতু চিরং ইউনিভার্সিটিতে ছিলাম ওখানে ওই টাইমে ব্যাপক সেশন জ্যাম ছিল। আমার ফার্স্ট ইয়ার এক বছর শেষ করতে আমার টাইম লেগেছিল 2 বছর, আমার 4 বছরের বিবিএ শেষ করতে লেগেছিল অলমোস্ট 6 বছর, 6.5 বছর মতো টাইম। বাট যখনই হচ্ছে আমার 3 বছর বা আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ছি বা থার্ড ইয়ারে উঠলাম, ওই টাইমে দেখলাম আমার ফ্রেন্ড যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো বা যারা আইবিএ তে পড়তো, ওরা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোতে জব পাওয়া শুরু করলো, এবং যখনই জব পাওয়া শুরু করলো দেখলাম ছুটিতে যখন আসতো তখন গাড়ি নিয়ে আসতো, তারা ফার্স্ট জবে কোম্পানি তাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে। তো আমরা আগে চিন্তা করতাম বাবা চাচারা নর্মালি হচ্ছে 10-15 বছর চাকরি করার পরে অফিস থেকে গাড়ি পেত, তো আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ওই টাইপের একটা ব্যাপার ছিল, আমিও কোনো এক সময় চাকরি করবো 10-15 বছর পরে আমার গাড়ি থাকবে। বাট দেখতাম হচ্ছে এরা শুরুতে হচ্ছে গাড়ি নিয়ে আসতো। তো পরে বুঝতে পারলাম হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো নামে একটা কোম্পানি আছে, এখানে যারা কাজ করে মার্কেটিং এ যারা কাজ করে স্পেশালি অলমোস্ট তাদের ফার্স্ট জব থেকে তারা গাড়ি পেয়ে যায়। সো ওই টাইমে আমি আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাইদের সাথে কথা বলার চেষ্টা করতাম, ইউনিভার্সিটি টিচারদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করতাম, বলতাম স্যার আমি তো টিচিং এ আসতে চাই বাট এই জবটা না আমাকে খুব টানে, বাট খুব আমি ফ্যাসিনেটেড এই জবটার প্রতি। তখন আমার সিনিয়র ভাইদের থেকে যারা শুনে হচ্ছে তারা অনেকবার অ্যাপ্লাই করে কিন্তু তাদেরকে কেউ ডাকে না বা তারা কখনো ওখানে ইন্টারভিউ দিতে যাওয়ারও সুযোগটুকু তারা পায়নি। সো ইন দ্য মিন টাইম যেটা হয় আমি তখন ফোর্থ ইয়ারে পড়ি, হঠাৎ দেখলাম হচ্ছে আমাদের একটা ক্লাব আছে বা ওইটাকে মার্কেটিং অ্যাসোসিয়েশন নামে সবাই চিনত। সো মার্কেটিং অ্যাসোসিয়েশন বলতে এইটা হচ্ছে মার্কেটিং এর 4টা ব্যাচ থাকতো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আর এমবিএ একটা ব্যাচ। সেশন জ্যামের কারণে ওখানে 5টা ব্যাচের জায়গায় নর্মালি হচ্ছে 7-8টাও হয়ে যেত। সো প্রতি ব্যাচে অলমোস্ট 100 জন করে স্টুডেন্ট থাকতো, সো 800 জনই হচ্ছে ওখানকার মেম্বার, 700 থেকে 800 জনই ওই অ্যাসোসিয়েশনটা। ওখানে আমি ওখানে ইলেকশন হতো আবার, সো আমাকে ওই ইলেকশনে জয়ী হয়েই ওই ক্লাবটাতে যেতে হয়েছিল। ওইটা অন্য একটা মজার স্টোরি, ইলেকশনে কি হয়েছে না হয়েছে, বাট আমি যখন ওখানে জিএস হিসেবে চান্স পেলাম তখন দেখা যেত ওই 700-800 স্টুডেন্টকে অর্গানাইজ করা বিভিন্ন কালচারাল ইভেন্টের জন্য, তাদের স্পোর্টিং ইভেন্টের জন্য অর্গানাইজ করা বা লিড করা বা হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা, নিজে করা, ওদেরকে পার্টিসিপেট করা, ওদেরকে গ্রুমিং করার জন্য কাজগুলো করা, এগুলোতে টিচারদেরকে নিয়ে বাইরের থেকে কর্পোরেটদেরকে নিয়ে আমরা অনেক প্রোগ্রাম অর্গানাইজ করতাম। সো একটা টাইমে হচ্ছে আমি বিবিএ শেষ করলাম, এমবিএ শেষ করলাম, রেজাল্ট যেটা ছিল ওইটাতে হয়তো বা ইউনিভার্সিটিতে টিচার হিসেবে যেতে পারতাম, ইভেন আমার ব্যাক অফ দ্য মাইন্ডে তখনও ছিল হচ্ছে ইউনিভার্সিটিতে যাব। সামহাও এক সময় দেখলাম হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে টেরিটরি অফিসারের তখন পেপারে আসতো, দেন হচ্ছে বিডি জবসে আসতো, তখন ইন্টারনেটের লিঙ্কডইন এই টাইপের জিনিসগুলো ওইভাবে ছিল না। সো এক সময় পেয়ে আমি আমার পরিচিত একজনকে বললাম হচ্ছে যে তোমাদের ওখানে তো এরকম অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিন্তু আমি এখনো অ্যাপ্লাই করিনি, নাও সে উল্টা জিজ্ঞেস করছে তুমি কি অ্যাপ্লাই করেছো নাকি। আমি বললাম না আমি তো অ্যাপ্লাই করিনি, কারণ করলে তো ডাকবে না। বললো তুমি যদি না অ্যাপ্লাই করো তাহলে তো 100% তুমি তোমাকে ডাকবে না, আর যদি তুমি অ্যাপ্লাই করো অ্যাটলিস্ট হচ্ছে তোমার 0.011% বা ওই টাইপের কিছু একটা তোমার চান্স থাকবে হচ্ছে তুমি কল পাবা। বাট আমি অ্যাপ্লাই করলাম, ওইবারে হচ্ছে আউট অফ নোয়ার আমি কল পেয়ে গেলাম, এবং ফার্স্ট কলটা যখন পেলাম তখন ইন্টারভিউতে মেইনলি হচ্ছে আমাকে নিয়ে যে কথাবার্তাগুলো হলো, ফার্স্ট ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটা বললাম, বলার পরে তারা আমার সিভি দেখে আমাকে জিজ্ঞেস করলো হচ্ছে আমার মার্কেটিং অ্যাসোসিয়েশন নিয়ে, রেদার আমি স্টুডেন্ট লাইফে আমার পড়াশোনা কি, আমি কোন সাবজেক্ট পড়েছি বা ওই সাবজেক্টগুলো থেকে কোয়েশ্চেন করা, তার চেয়েও অনেক বেশি হচ্ছে তারা ওই ক্লাবটা কি হতো, ওই ক্লাবটা থেকে কি করতাম, কতজন স্টুডেন্টকে আমাকে অর্গানাইজ করতে হতো, ওদেরকে অর্গানাইজ করতে গিয়ে আমি কি ডিফিকাল্টিস ফেস করেছি, ওই ডিফিকাল্টিসটা আমি কিভাবে হ্যান্ডেল করেছি, হ্যান্ডেল করার পর আমার কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছিল বা ওখান থেকে আমি কি শিখলাম, এই জিনিসগুলো নিয়ে আমার টোটাল ইন্টারভিউ সেশনটা ছিল অ্যারাউন্ড 40 মিনিটস, তার মধ্যে আই থিঙ্ক 20 মিনিটস আমরা এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করেছি। আমি আমি এই জায়গাটা আমরা ঠিক বাকি গল্পটা কিন্তু পরে শুনবো,
কারণ এটা আমরা জানি যে আরো সামনে আরো চমক রয়েছে আপনার এই কথার মধ্যে, এবং সেই চমৎকারিত্বের অপেক্ষায় থাকুক সবাই। নাজলা ফাতমি ম্যাডাম, আপনি কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরা জানি ভালো আছি। আপনি ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে শিক্ষকতা করছেন, সেই সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত আছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন, ক্লাব কার্যক্রমে সহযোগিতা করছেন। কোন বিশেষ তাগিদ থেকে আপনি শিক্ষকতার পাশাপাশি এই কাজগুলো করছেন ছেলে মেয়েদের জন্য? ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আমরা শিক্ষকরা টিচিং এ যখন আসি তখন ক্লাসরুমে শিক্ষকতার পাশাপাশি যে ক্লাব অ্যাক্টিভিটিস গুলো থাকে এবং সেখানে যে অনেক ইম্পর্টেন্স দিতে হয় সেটা কিন্তু আমরা শিক্ষককে অনেক বেশি ফিল করি। কারণ আমি ব্যক্তিগত ভাবে বলবো, আমি যে স্কুল কলেজে পড়াশোনা করেছি, আমি হলিকর স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছি, আমাদের স্কুল কলেজে কিন্তু ক্লাব অ্যাক্টিভিটিস এর উপর অনেক বেশি জোর দেওয়া হতো, একাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্লাব অ্যাক্টিভিটিস, এবং সব স্টুডেন্ট কে কোনো না কোনো ক্লাবের সাথে সংযুক্ত থাকতেই হবে। এবং আমার পুরো স্কুল এবং কলেজ লাইফে আমি কিন্তু স্পোর্টস ক্লাবের আমার যে ফ্রোজেন টিম ছিল সেটা টিম লিডার ছিলাম, আমি জাতীয় পর্যায়ে ভলিবল খেলেছি, আমি ডিবেট ক্লাবের সাথে সংযুক্ত ছিলাম, তারপর আমি আমার ক্লাসের টিম লিডার ছিলাম। সো এই এই কাজগুলো আসলে আমার সফট স্কিল ডেভেলপ করতে অনেক সাহায্য করে, আমার লিডারশিপ স্কিলটা আমাকে ডেভেলপ করতে সাহায্য করে। এবং আমি ইউনিভার্সিটিতে থিয়েটারের উপর কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছি এবং আমি মঞ্চ নাটকেও অংশগ্রহণ করেছি। ওই ওই যে অভিনয় মঞ্চ নাটক, এটা কিন্তু সামনে এত বড় একটা অডিয়েন্স থাকে সেখানে অভিনয় করা, এটাও কিন্তু একটা বড় একটা পারফরমেন্স। এটা এই পারফরমেন্স গুলো কিন্তু আমাকে আজকে ক্লাসরুমে খুব স্পন্টেনিয়াসলি ছাত্র ছাত্রীদেরকে পড়াতে সাহায্য করেছে। এবং আমি যখন চিন্তা করেছি আমি শিক্ষকতায় আসবো, তখন আমার মাথায় ছিল যে আমি অবশ্যই আমার ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিসে সংযুক্ত হওয়ার জন্য অবশ্যই উৎসাহিত করব, কারণ আমি আমার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার জার্নিতে এই ক্লাব অ্যাক্টিভিটিস গুলো আমাকে যেভাবে সাহায্য করেছে সেটা অতুলনীয়। যেটা আমি এখানে আমাদের অতিথি ইমতিয়াজের সাথে একটু একমত হব, আমার লাইফও কিন্তু জব ইন্টারভিউতে আমার ক্লাব অ্যাক্টিভিটিস গুলো বা এক্সপিরিয়েন্স গুলো কিন্তু আমাকে খুবই সাহায্য করেছে। স্পেশালি আমরা যারা গ্র্যাজুয়েট ফ্রেশার্স থাকি, তো আমাদের কিন্তু প্রায়র কোনো জব এক্সপিরিয়েন্স থাকে না, আমরা কিন্তু যখন একটা সিভি ড্রপ করি নতুন একটা জবের জন্য সেখানে কিন্তু একটা ফ্রেশারের একাডেমিক রেজাল্ট এর পাশাপাশি তার কিন্তু ক্লাব অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু দেখে, এবং ইন্টারভিউ জব ইন্টারভিউতে কিন্তু ওগুলা দেখে কিন্তু আমাদের কম্পিটেন্স এবং ক্যারেক্টারটা অ্যানালাইজ করা হয়। যেমন আমি যদি আমি যেমন স্পোর্টস ক্লাবে খুবই অ্যাক্টিভ ছিলাম, তার মানে আমি খুব এনার্জেটিক, আমি ডেডিকেটেড এবং আমার লং টার্ম কমিটমেন্ট আছে আমার মধ্যে, আমি যেহেতু একটা টিমের লিডার ছিলাম তার মানে আমার মধ্যে লিডারশিপ স্কিলটাও আছে। সো আমি আমার লাইফে একটু বলি যে আমার লাইফে গ্র্যাজুয়েশনের পরে আমি কিন্তু মাত্র তিনটা জবের জন্য সিভি ড্রপ করেছিলাম, এবং তিনটা জব থেকে কিন্তু আমি ফোন কল পাই, এবং তিনটা জবে আমি যখন ইন্টারভিউ দিয়েছি আই গট দোজ জবস, এবং আমার ফার্স্ট ইন্টারভিউ ফার্স্ট সিভি ড্রপ এবং আমার ফার্স্ট জব হয়। এবং আমার যে এই যে আমার ক্লাব অ্যাক্টিভিটিস গুলো আমার জড়তা কাটাতে ভীষণ সাহায্য করেছে, এটা কিন্তু খুবই কাজে দিয়েছে আমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা অনেকগুলো অনেক অনেক ছেলে মেয়ে এরই মধ্যে কমেন্ট করেছেন, 490 জনের কাছে রিচ করেছি আজকে এ পর্যন্ত আমরা, 21 জন কমেন্ট করেছেন, খুব চমৎকার চমৎকার কমেন্ট করেছেন। আয়েশা মান্নান, শান্তা, মিরাজ, রেজা, মিম দেওয়ান, মোহাম্মদ নাহিদ, মিফতাউল জান্না, সিনথিয়া, ইশতিয়াক এ, ইভান, স্বর্ণা আহমেদ, মিনহাজ সাকিব, মরিয়ম আক্তার, ফারজানা, স্বর্ণা, জাবিদ, সাগর, নাজমুল ভুঁইয়া, প্রবন্ধ প্রবন্ধ একজনের নাম আজ, এ কে আজাদ, রাশেদুল রাসেল রাসেল রাশেদুল আলম, হারুন রশিদ সরকার, খুব চমৎকার কিছু মন্তব্য আমরা পেয়েছি। সাদিয়া আফরিন লিখেছেন, নাজলা ফাতিমি ম্যাম, ইউ আর এ সিম্বল অফ ইন্সপিরেশন, বাহ। প্রো মিরাজ রাজা লিখেছেন, ক্লাব অ্যাক্টিভিটির গুরুত্ব তুলে ধরবেন, তুলে ধরলেন ম্যাম। তারপরে নিয়াভা রহমান লিখেছেন, ম্যাম ইউ আর লুকিং সো বিউটিফুল, আমরা জানি খুব সুন্দর লাগছে সবাইকে, আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।
যারা কমেন্ট করছেন, এবং আপনারা আপনাদের প্রশ্ন প্রশ্ন করতে থাকুন স্যার ম্যাডামকে এবং আমাদের অতিথিকে। সেই প্রশ্নগুলো আমরা আজকে উত্থাপন করব তাদের সামনে, এবং যারা যারা এখনো সংযুক্ত হননি আমরা প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা চলে আসুন আমাদের ফেসবুক লাইভে এই অনুষ্ঠানে। আমি ইমতিয়াজ ভাইয়ের কাছে যেতে চাই। আপনি বলছিলেন, আপনাকে থামিয়ে দিয়েছিলাম ঠিক ইন্টারভিউ পার্টের ওই জায়গাটাতে, আপনি যদি একটু বলেন আপনার তারপরে কি হলো। তারপরে যেটা হলো, আমার এক্সপেকটেশনও ছিল না হচ্ছে আমি ফার্স্ট ইন্টারভিউটা ক্রস করতে পারবো। তো আমি এরপরে হচ্ছে যেখানে কাজ করছিলাম ওখানে আমি আমার নিজের মতো করে কাজ করছিলাম, তিন চার দিন পর দেখলাম আমি কল পেলাম। কল পাওয়ার পরে যখন হচ্ছে আমি সেকেন্ড সেশনটার জন্য আবার ওখানে গেলাম, সো যে ভাইটা আমার ইন্টারভিউ নিয়েছিল উনি বাইরে, আমি যেখানে ওয়েট করছিলাম ওখানে, মানে ইন্টারভিউ বোর্ডে কি একজনই ছিলেন? একজনই ছিলেন না, দুজন ছিলেন ফার্স্ট ইন্টারভিউতে, দুজন ছিলেন। এরপরে যেটা ছিল ওইটাতে ছিল অ্যারাউন্ড 6-7 জন, তারা অবজার্ভ করছিল, হোল ডে একটা সেশন ছিল। সো ফার্স্টে গিয়ে যেখানে আমি ওয়েট করছিলাম ওখানে দেখলাম হচ্ছে যে ভাইটা আমার ইন্টারভিউ নিল উনি ফার্স্টে দেখে আমাকে চিনতে পেরেছে, তো আমার পাশে আসলো, উনি চা খাচ্ছিল, কেমন আছে জিজ্ঞেস করছিল। তখন কথা বলার ফাঁকে জাস্ট আমি জিজ্ঞেস করলাম যে আমার ইউনিভার্সিটির কাউকে তো কখনো তারা কল করতো না, তো আমাকে কল করলো কেন, মানে ওই জিনিসটা আমি তার থেকে জানতে চাইলাম। তখন সে বলছিল যে তোমার সিভিটা দেখার পরে আমরা যেটা করলাম শুরুতে, এই তোমার যে ক্লাবের অ্যাক্টিভিটিস গুলো ছিল, তো ওখানে আমি সিভিতে লেখা ছিল ওই ক্লাবের এতজন মেম্বার ছিল, ওই ক্লাবটার হচ্ছে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। তখন তারা বললো যে যে ক্লাবে এতগুলো মেম্বার আছে ওখানে যদি যে ছেলেটা জেনারেল সেক্রেটারি সে যদি 600-700 ছেলেকে হ্যান্ডেল করেছে, তার মানে আমাদের জবটা কিছু না কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। কারণ আমাকে যেই জবটা দেওয়া ছিল ওইটা হচ্ছে যে একটা ডিস্ট্রিক্টের টোটাল বিজনেসের দায়িত্বটাই, কোম্পানির বিজনেসের দায়িত্বটা আমার হাতে তারা তুলে দিবে, ওইরকম একটা জবের জন্য তারা আমাকে ডেকেছিল। তো তাদের আমার সিভিটা দেখেই তাদের একটা পারসেপশন ছিল যে এই ছেলেটা যদি আসে সে হয়তোবা আদার্স অনেক বেটার বিজনেস স্কুলের ছেলে পেলে আছে, তার হয়তোবা এই এক্সপোজারটা নাই যে এক্সপোজারটা এই ছেলেটার আছে। তো ওরা আমাকে ওই পার্সপেক্টিভ থেকেই কল করেছিল। এরপরে যতগুলো, তার মানে আমরা এতটুকু জেনেছি যে আপনি সম্ভবত প্রথম ব্যক্তি যিনি কিনা চিটাগং ভার্সিটি থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে টোবাকোর এই মার্কেটিং বিভাগে চাকরি পাওয়া প্রথম ব্যক্তি, মানে চিটাগং ভার্সিটির প্রথম। হ্যাঁ, আপনারা যেটা শুনেছেন ওটা সত্যি, এরাকও আরো কয়েকজন ছিল, তারা হচ্ছে চিটং ইউনিভার্সিটি আরো আদার্স ইউনিভার্সিটি থেকে পরে তারপরে ঢুকেছিল, আমি ডিরেক্টলি যাও আমি প্রথম। তার মানে নাজলা ম্যাডাম, নাজলা ম্যাডামের কাছে যাই যে নাজলা ম্যাডাম, ইমতিয়াজ ভাই যেটা বললেন এই ব্যাপারটা সত্যি তো অনুপ্রেরণার, যে একজন শিক্ষার্থী যে কিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো, 5-6 বছর পড়াশোনা করার পর তিনি একটা রেজাল্ট, যে কোনো ধরনের একটা রেজাল্ট নিয়ে বের হলেন, সেই রেজাল্ট নিয়ে বের হওয়ার পরে শুধু যদি রেজাল্টটা নিয়ে তিনি বের হতেন তাহলে কিন্তু হয়তো তিনি বিএটি থেকে ওই ডাকটুকু পেতেন না। তার মানে এখানে তার ক্লাব অ্যাক্টিভিটিসটুকুই অনেক বেশি ভূমিকা পালন করলো। তাহলে ছেলেমেয়েরা, নাজলা ম্যাডাম আমি এতটুকু জানতে চাই আপনার কাছে, ছেলেমেয়েরা তাহলে নিজেদেরকে কিভাবে এঙ্গেজ করবে এইভাবে এই ধরনের সংগঠনগুলোতে ক্লাবগুলোতে, একটু যদি বলেন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে কিন্তু অনেক ক্লাব আছে, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, থিয়েটার ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ম্যাথ ক্লাব, অনেক ক্লাব আছে, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। তো এক একটা স্টুডেন্ট, আমি এখানে আজকে যেসব স্টুডেন্ট আমাদের আজকে লাইভটা দেখছে বা পরবর্তীতে দেখবে তারা, বা আমি আমার ক্লাসরুমে কিন্তু সব সময় একদম ফ্রেশার্সদেরকে বা ফ্রেশম্যান যে স্টুডেন্টসরা থাকে তাদেরকে বলি, আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা বলি যে ক্লাব পরিচিতি গুলো দিয়ে দেয় এবং তাদেরকে ইম্পর্টেন্স অফ ক্লাব অ্যাক্টিভিটিস ইন দেয়ার ক্যারিয়ার লাইফ, এটা কিন্তু আমরা তুলে ধরি। যে একটা স্টুডেন্টের একটা হয়তো সে খুব ভালো নাচ করতে পারে, ভালো আবৃত্তি করতে পারে বা গান গাইতে পারে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারে, বা সে খুব ভালো বিতর্ক করতে পারে, বা স্পোর্টসে বা খেলাধুলায় খুবই সে দক্ষ। মানে একটা স্টুডেন্ট তার যে দিকে যে সেক্টরে তার আগ্রহ থাকবে, তার প্যাশন থাকবে, ডেডিকেশন থাকবে, সেটার উপর বেস করে সেই অর্গানাইজেশন বা সেই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্লাবে গিয়ে সে যোগাযোগ করলে মেম্বারশিপ ফর্ম ফিল আপ করে মেম্বার হতে পারে। আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো ক্লাব আছে, আমাদের নিজস্ব নীতিমালা আছে এবং আমাদের প্রত্যেকটা ক্লাবের একটি কমিটি আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট,
জেনারেল সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, অনেক পদ আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাবের একজন করে কোয়ার্ডিনেটর থাকে, এবং কোয়ার্ডিনেটর কিন্তু ফ্যাকাল্টি মেম্বারের হয়। যেমন আমি আমার কথা বলি, আমি 6 বছর আগে কিন্তু 4টা ক্লাবের অ্যাক্টিভিটিস দেখতাম ইস্টার্ন ইউনিভার্সিটিতে, স্পোর্টস ক্লাব, ডিবেট ক্লাব, কালচারাল ক্লাব অ্যান্ড থিয়েটার ক্লাব। এবং 2008 কিন্তু আমি ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরাম এই ক্লাবটি আমি প্রতিষ্ঠা করেছি, এবং খুবই সফলতার সাথে আমরা প্রচুর মঞ্চ নাটক করেছি। তো সফলতার কাহিনীগুলো কিন্তু খুব চমৎকার। আমি আজকে একটু বলতে চাচ্ছি যে স্টুডেন্টদেরকে তোমরা ক্লাসরুম কারিকুলামের পাশাপাশি যেমন প্রতিনিয়ত একই রুটিনে ক্লাস করা একটু একঘেয়েমি চলে আসে। ক্লাব অ্যাক্টিভিটিস আর ফান, ইটস রিক্রিয়েশন, সো তাদের কিন্তু রিল্যাক্স করে, তাদের কিন্তু স্ট্রেসটাকে রিডিউস করতে সাহায্য করে। এবং ক্লাবের ক্লাব অ্যাক্টিভিটিস গুলো কিন্তু তাদেরকে নেটওয়ার্ক বাড়াতে সাহায্য করে। যেমন একটা স্টুডেন্ট যখন একটা ক্লাবের মেম্বার হয়, তখন এসে ক্লাবের যখন অ্যাক্টিভিটিস বা মিটিং এ অ্যাটেন্ড করে, তখন কিন্তু সেই ইউনিভার্সিটি বা কলেজের সিনিয়র জুনিয়র সব স্টুডেন্টদের সাথে কিন্তু সে একটা ফ্রেন্ডশিপ করার সুযোগ পায়। এবং আমাদের ইউনিভার্সিটিতে প্রতি বছর আপনি জানেন যে আমরা সব ক্লাব নিয়ে একটা ক্লাব ফেস্ট করি। সেই ক্লাব ফেস্টে কিন্তু আমাদের সবগুলো ক্লাব তাদের নিজস্ব স্টল করে, এবং স্টলে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস গুলো ডিসপ্লে করে, ভিজুয়ালি করে বা ফটোগ্রাফের মাধ্যমে করে, এবং কো কমিটি প্যানেলটা কিন্তু তখন উপস্থিত থাকে। সেই দিনও কিন্তু তারা একজন আরেকজনের সাথে ফ্রেন্ডশিপ করার সুযোগ পায়। এবং অর্গানাইজ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য অর্গানাইজেশনে কিন্তু স্টুডেন্টরা ক্লাব অ্যাক্টিভিটিস করে তাদের নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করতে পারছে। যেমন জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু স্টুডেন্টরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সেখানে গিয়ে কিন্তু সে আর একটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে সাক্ষাৎ করার একটা সুযোগ পাচ্ছে। এবং সে যখন আর একটা ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশনে যাচ্ছে, এবং সেখানে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো একটা পজিশন সে সিকিউর করছে, তখন কিন্তু সে অনেকের নজরে পড়ে যাচ্ছে, বা জাজ প্যানেলে অনেক বিশেষ অতিথিরা থাকেন তাদের নজরে পড়ে যাচ্ছে। পরবর্তীতে কিন্তু জব সেক্টরে রেফারেন্স হিসেবে এগুলো কিন্তু তাদের অনেক কাজে লাগতে পারে। ঠিক তাই, এটা ঠিক মানে খুব চমৎকার করে বললেন। তার মানে কি, আমি একটু ইন্টারভিউয়ের কাছে যেতে চাই, তার মানে কি ছেলেমেয়েরা যাদের মধ্যে এক্সট্রা কিছু আছে বলে নিজেরা যারা টের পায়, বুঝতে পারে যে হ্যাঁ আমি একটু গান গাইতে পারি, আমি একটু কিছু একটা কবিতা আমি হয়তো লিখতে পারি, আমি লেখালেখি করতে পারি, আমি আবৃত্তি করতে পারি, আমি অভিনয় করতে পারি, তার মানে এই ধরনের প্রতিভা যাদের মধ্যে সুপ্ত অবস্থায় এতদিন ধরে ছিল, এগুলো তো আর একদিনে টের পাওয়ার বিষয় না, এটা ভেতর থেকে হয়ে ওঠার বিষয়, তাই না ইমতিয়াজ ভাই? তার মানে আপনি কি মনে করেন যে এই প্রতিভাগুলো, এই সুপ্ত প্রতিভাগুলো বিকাশ করার ক্ষেত্রে ইউনিভার্সিটির এই ক্লাবগুলো বড় কোনো ভূমিকা রাখে? মানে কি ধরনের ভূমিকা রাখে, এবং সে নিজেকে কিভাবে বুঝতে পারবে যে আমি ওই ক্লাবে যাব নাকি আমি এই ক্লাবে যাব, এই জাজমেন্টটুকু সে নিজে থেকে কিভাবে করতে পারে, একটু যদি বলেন এটা নিয়ে। ফার্স্টে আমি যে জিনিসটা বলবো, আপনি যেটা দিয়ে স্টার্ট করেছিলেন, যার ট্যালেন্ট গুলো আছে, কেউ কবিতা আবৃত্তি করতে পারে, কেউ নাচ করতে পারে, কেউ ডিবেট করতে পারে, কেউ হচ্ছে অর্গানাইজ করতে পারে। সো একটা টাইমে এসে আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, একটা টাইমে আমার মনে হতো আমার পাশের ফ্রেন্ডটা কি সুন্দর গান করতে পারে, ওদের সাথে গানের গলা মেলাতে গেলে আমাকে বলতো তুই একটু থাম, ওইরকম। সো এরপর হচ্ছে দেখি বিভিন্ন প্রোগ্রামে যখন মানুষজন নাচ গান করছে বিভিন্ন পার্টিতে, তখন আমি গেলে আমার কাছে মনে হতো আমি তো তাল মিলাতে পারছি না। সো একটা জিনিস এখানে যেটা বলবো, আল্লাহ যখন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছে, সবাইকে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে, তো আল্লাহ হ্যাজ বিন ইকুয়াল ফর ইচ এন্ড এভরি সিঙ্গেল পার্সন। হ্যাঁ, তো সবার মধ্যে হচ্ছে ওই কনফিডেন্সটুকু রাখতে হবে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, অবভিয়াসলি আমাকে কিছু না কিছু দিয়েছে, এখন ওইটাকে আমি কিভাবে নার্চার করছি ওইটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে আমি কি আউটপুটটা পাচ্ছি। তো যে ছেলেটা নাচ করতে পারে, গান করতে পারে, ওর ভালো ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ও যখন ক্লাবগুলোতে সম্পৃক্ত হচ্ছে, ও যেভাবে ওই জিনিসটাকে বাইরের ওয়ার্ল্ডের কাছে জাহির করতে পারছে, সিমিলার ওয়াতে যে ছেলেটা মনে করছে তার মধ্যে কিছু নাই, সেও কিন্তু ওদের সাথে থেকে ওদের ওইটাকে অর্গানাইজ করেও সেও কিন্তু নিজেকে কিছু একটা করতে পারছে। তো আপনি যদি ক্লাবের সাথে থাকেন বা এরকম অর্গানাইজিং কিছুর সাথে থাকেন, আপনার কোন সমাজ আপনার কি কোয়ালিটি দেখছে না দেখছে ওইটা বিষয় না, আপনি একসাথে যখন অনেক মানুষের সাথে থাকবেন, অনেককে যখন হ্যান্ডেল করবেন,
তখন হচ্ছে আপনার মধ্যে থেকে কিছু না কিছু অটোমেটিকলি বের হয়ে আসবে, যেটা হয়তো বা সমাজ যাকে বা ক্লাসের অন্য স্টুডেন্টরা যাকে মনে করছে ওর এই কোয়ালিটির জন্য তো ওই বেস্ট, কিন্তু দেখবেন হচ্ছে যে আপনার কিছু নাই বলে আপনি নিজে ধরে নিয়েছিলেন। আপনি এদের সাথে থাকতে থাকতে দেখবেন আপনি ওদের সবাইকে অর্গানাইজ করছেন, আপনি ওদের সবাইকে লিড করছেন। সো এখানে এইসব ক্লাবের পিছনে থাকলে যেটা হয় যে আপনি যেটা অর্জন করবেন কোনোটাই কিন্তু আপনার ফেলনা না, যে সবকিছু বেশি পারে সেও অর্জন করছে আর যে কিছু পারতো না সে কিন্তু তাদের আশেপাশে থেকে অনেক কিছু দেখছে অনেক কিছু শিখছে। সো আপনি যতই মানুষজনের সাথে ইনভলভ থাকবেন, যতই অর্গানাইজ করতে থাকবেন, যতই এনগেজ থাকবেন, ততই হচ্ছে আপনি জানতে থাকবেন বুঝতে থাকবেন যেটা ফিউচারে আপনার কেরিয়ারে বা আপনার কাজের ক্ষেত্রে হেল্প করবে। হচ্ছে ওখানে প্রতিদিন প্রচুর প্রচুর আপনার কাছে প্রবলেম চলে আসবে, সো ওই প্রবলেম গুলো সলভ করার ক্ষেত্রে আপনার এই যে ক্লাবের ক্ষেত্রে এনগেজ হয়ে আপনি যা যা শিখলেন ওই এক্সপিরিয়েন্স গুলো আপনাকে অনেক বেশি কাজে দিবে। একটা জিনিস যেটা হয় দুই টাইপের মানুষজন থাকে, আমি আর একটু বলি, সেটা কিছু কিছু স্টুডেন্ট থাকে খালি পড়াশোনা করে পড়াশোনা করে পড়াশোনা করে, ওদের জন্য অবভিয়াসলি উইথ ডিউ রেসপেক্ট টু দেম তাদের জন্য হয়তো বা পড়াশোনা লাইনটা অনেক খোলা থাকে, বাট বাইরের কর্পোরেট লাইফটা অনেক রেস্ট্রিক্টেড হয়ে যায় বলে আমার মনে হয়। সো যারা হচ্ছে ওই পড়াশোনার লাইন ছাড়া কর্পোরেট কেরিয়ার দিকে আসতে চায় তাদেরকে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা সাজেশন থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ হন, আপনারা ইউনিভার্সিটির ক্লাবগুলোর সাথে ইনভলভ হন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা কিছু কমেন্ট নিয়ে নেই। সিনথিয়া সিনথিয়া বলেছেন বইয়ের নলেজের পাশাপাশি অন্যান্য দিকগুলি যদি থাকে তাহলে চাকরি ব্যবসা সব ক্ষেত্রেই এই ধরনের দক্ষতা কাজে লাগে, তার মধ্যে অন্যতম হলো সুন্দরভাবে কথা বলতে পারা, সবার সামনে কথা বলা, চমৎকার। আবু সাইদ মোহাম্মদ ফারুক তিনি আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাডমিশনের ডিরেক্টর, তিনি থ্যাংক ইউ থ্যাংকস জানিয়েছেন ইমতিয়াজ ভাইকে। শাহরিয়ার অপূর্ব, ড্রামা ক্লাবের নতুন প্রোডাকশন চাই ম্যাম। হ্যাঁ, ড্রামা ক্লাবের নতুন প্রোডাকশন নিয়ে আমরা কথা বলবো। নাজলা ম্যাডাম, আপনি ড্রামা ক্লাব, সত্যি আপনি ইস্টার্ন ইউনিভার্সিটিতে ড্রামা ক্লাবের প্রতিষ্ঠা করেছেন, ড্রামা ক্লাবের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, এবং আপনি জানেন ইস্টার্ন ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদের মধ্যে নাট্য প্রতিভার অবস্থাটা কি, তাই না? এর মধ্যে কতগুলো কতগুলো নাটকের পারফর্ম, নাটকের ডিরেকশন আপনি দেওয়ার সুযোগ পেয়েছেন, এবং ছেলে মেয়ে যাদেরকে পেয়েছেন আপনি তাদের মধ্যে কিরকম প্রতিভা দেখছেন? ড্রামা থিয়েটার, ইস্টার্ন ইউনিভার্সিটি ড্রামা থিয়েটার ফোরাম কিন্তু এই 2020 অগস্টে 12 বছর পূর্তি, আমি জানি না আমাদের প্ল্যান ছিল আমরা অন ক্যাম্পাস একটা সেলিব্রেশন করবো, এই জন্য হয়তো স্টুডেন্ট আমাকে কমেন্ট গুলো দিচ্ছে। যখন আমি অন ক্যাম্পাসে চলে যাবো অফকোর্স উই আর গোয়িং টু সেলিব্রেট দিস অ্যানিভার্সারি, আমরা 12 বছর আসলে পূর্তি করতে যাচ্ছি। অনেক লম্বা একটা জার্নি ছিল ড্রামা থিয়েটার ফোরামের, এবং এই ক্লাবটা গঠনের পিছনে কিন্তু একটা আমার একটা ছোট্ট গল্প আছে। যেরকম আমি যেমন ক্লাসে সাহিত্য পড়াই, যখন নাটক পড়াতাম বা ড্রামা পড়াতাম তখন কিন্তু আমরা প্রেজেন্টেশন হিসেবে স্টুডেন্টদেরকে একটা নাটকের ছোট ছোট খণ্ড বা অ্যাক্ট, বিভিন্ন অ্যাক্ট থাকে, সেই অ্যাক্টগুলো দিয়ে 10 মিনিটসের একটা করে ওদের পারফরমেন্স দেখতাম, ওইটাই ছিল তাদের প্রেজেন্টেশন। এবং দে হ্যাভ টু ডেলিভার দ্য ডায়ালগস ইন ইংলিশ, পাশাপাশি তাদের অনেক মানে বডি ল্যাঙ্গুয়েজটাও আমরা দেখতাম। ওতে যেটা হতো আমি দেখলাম যে স্টুডেন্টস আর ভেরি আই মিন এনার্জেটিক এন্ড দে আর ভেরি ইন্টারেস্টেড টু পার্টিসিপেট দ্য স্টেজ পারফরমেন্স। ওই আইডিয়া থেকে কিন্তু আমি ড্রামা ক্লাবটা ফর্ম করি, এবং প্রথম আমাদের প্রোডাকশন ছিল ব্রিটিশ কাউন্সিলে মলিয়ার্স এর মাইজার নাটক দিয়ে, যেখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আশেপাশের অনেক কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কিন্তু অনেক প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও কিন্তু অনেক অতিথিরা এসেছিলেন, আমরা বসার জায়গা দিতে পারিনি অডিটোরিয়ামে, মানে টিকিট সেল করে মানে এত মানুষ হয়ে গিয়েছিল যে আমার অডিটোরিয়ামে গেট খুলে রাখতে হয়েছিল, এবং স্টুডেন্টরা এত ট্রেমেন্ডাস সুন্দর একটা পারফর্ম করেছে ওই সময়। তারপর থেকে আমরা এই পর্যন্ত একাধিক নাটক করেছি বড় বড় জায়গায়, যেমন ন্যাশনাল মিউজিয়াম হলে করেছি, বেগম সুফিয়া কামাল লাইব্রেরি, জাতীয় গ্রন্থাগার যে হল আছে সেখানে করেছি, আমরা ছায়ানটে করেছি, ঢাকা ইউনিভার্সিটির নাটমণ্ডলে করেছি, আরো অনেক বড় বড় মঞ্চে মঞ্চে কিন্তু আমার ছাত্রছাত্রীরা কাজ করেছে। এবং একটা মজার কথা বলি, আমার কিছু কিছু ছাত্র ছিল যারা পিছনে মানে ক্লাসের পিছনে বসে ঘুমাতো, লেকচার শুনতো না, তো আমি যেখানে সেখানে ওদেরকে সিলেক্ট করি এবং ওদেরকে কিন্তু আমি এই ক্লাবে নিয়ে আসি,
কারণ ওরা ইন্টারেস্ট পেত না, হয়তো বোর্ড হয়ে যেত ক্লাস করতে করতে। তখন দেখতাম এই যে ব্যাক বেঞ্চের স্টুডেন্টরা, এরাই আমার ক্লাবে এসে এত ভালো পারফর্ম করতো এবং এত ফেমাস পপুলার তারা কি বলবো অ্যাক্টর হয়ে গেল, এটা কিন্তু তার আত্মবিশ্বাস অনেক বৃদ্ধিতে সাহায্য করেছে। তখন যখন দেখলো ক্যাম্পাসের স্টুডেন্টরা তাকে খুব জনপ্রিয় আর্টিস্ট হিসেবে জানছে, টিচাররা তাদেরকে চিনছে, তখন কিন্তু তার ভেতরে একটা দায়বদ্ধতা কাজ করে, আই হ্যাভ টু মেইনটেইন এ গুড সিজিপিএ ইন দ্য এট দ্য ইউনিভার্সিটি। আমার অনেক সফলতার গল্প আছে, আমার এক স্টুডেন্টের সিজিপিএ, এই সফলতার গল্প শুনবো ম্যাডাম, সফলতার গল্প অবশ্যই শুনবো, অবশ্যই শুনবো, কারণ এই সফলতার গল্পগুলো যদি না বলেন আপনি, ছেলেমেয়েরা যদি জানতে না পারে, তাহলে সত্যিকার অর্থে তারাও অনুপ্রাণিত হবে না। আমরা ইমতিয়াজ ভাইয়ের কাছে একটু যাই, আপনি মানে আমরা তো জানি যে ক্যারিয়ার গঠনের জন্য সত্যিকার অর্থে সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার, মানে ঠিক একজন শিক্ষার্থী বা একজন চাকরি প্রার্থী কিভাবে মানে ঠিক কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে তিনি এগোবেন তার ক্যারিয়ার গঠনের দিকে। ফার্স্ট অফ অল আমি সবাইকে যখন কোন পরামর্শ দিতে যাই শুরুতে যেটা বলি যে ইউ হ্যাভ টু বি ভেরি গুড হিউম্যান বিং, সো একজন ভালো মানুষ হওয়াটা দুনিয়াতে সবচেয়ে বেশি জরুরি। আমি কতদূর আগালাম বা কতদূর পিছালাম ওইটা খুব আপেক্ষিক একটা ব্যাপার, রেদার হচ্ছে আমি কয়জন মানুষের মুখে হাসি ফুটাতে পারলাম। সো এই জিনিসটা ফার্স্টে শুরু হতে হবে কিন্তু আপনার ফ্যামিলি থেকে, যে আমি যে ফ্যামিলিটাতে আছি, আমার যে বাবা মা আছে, আমার দাদা দাদি থাকতে পারে বা আমার কাজিনরা থাকতে পারে, তো আমি আমার ফ্যামিলির সবাইকে খুশি রাখতে পারছি কিনা, আমি আমার ফ্যামিলির কারো যেন কোনো ডিস্টারবেন্সের কারণ না হই, ফার্স্টে হচ্ছে ওইটা এনশিওর করতে হবে। ওইটা যখন আপনি এনশিওর করতে পারবেন, তারপর চলে আসে হচ্ছে এবার আপনার ইউনিভার্সিটি লাইফ, কলেজ লাইফে আপনি কি করছেন। সো সবাই হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট হওয়ার জন্য ইউনিভার্সিটিতে যায় না, বা যাওয়ার দরকারও আছে বলে আমার মনে হয় না। তো যে ফার্স্ট হতে যাচ্ছে তার ফার্স্ট হোক, বা যারা হচ্ছে মিডিওকার স্টুডেন্ট তাদের যেটা উচিত হচ্ছে মিনিমাম একটা সিজিপিএ যেন সে এনশিওর করতে পারে, অ্যাটলিস্ট ওইটার জন্য একটু ট্রাই করা। সো ওইটার পাশাপাশি তার যে কাজটা করা উচিত, এখনকার যুগে যেরকম অনেকগুলো ক্লাব করার চান্স পাচ্ছে, ম্যাডামও যেটা বলছিল, আমিও ইন্সপায়ার্ড ম্যাডামের কথা থেকে, যে ওনার ক্লাসে অনেকগুলো ব্যাক বেঞ্চার ছিল, এটা সব স্কুলে থাকে, সব কলেজে থাকে, ওখান থেকে অনেকে হচ্ছে আপনার ভুল পথে চলে যায়, বাট ম্যাডাম যেরকম ওদেরকে ধরে নিয়ে ক্লাবে এনগেজ করে তাদেরকে নিয়ে নাটক করালো, তাদের পারফরমেন্স কে অন্য একটা লেভেলে নিয়ে গেল, যারা সবার সামনে নিজেকে প্রমোট করতে পারলো, এই টাইপের জিনিসগুলো অনেক অনেক অ্যামেজিং একটা ব্যাপার। সো যারা মিডিওকার স্টুডেন্ট তাদের যেটা করা উচিত একটা মিনিমাম সিজিপিএ এনশিওর করা, দেন এগেন হচ্ছে বিভিন্ন ক্লাব টাইপের ব্যাপারগুলোতে নিজেকে ইনভলভ করা, যেখানে সে অনেকগুলো মানুষ হ্যান্ডেল করতে পারবে, কারণ আপনি যখন ক্যারিয়ারে যাবেন তখন কিন্তু আপনাকে মানুষই হ্যান্ডেল করতে হবে, আপনার মানুষজনই হচ্ছে আপনার কনজিউমার, মানুষজনই হচ্ছে আপনার কাস্টমার, তাদের কাছে কিন্তু আপনি প্রোডাক্ট বিক্রি করবেন। আপনি যদি ব্যাংকে জব করেন তাদের কাছে কিন্তু আপনি ব্যাংকিং এর সার্ভিসটা সেল করবেন, আপনি যদি এফএমসিজি কোম্পানিতে জব করেন তাদের কাছে কিন্তু আপনি প্রোডাক্টটা সেল করবেন। সো আপনাকে বুঝতে হবে মানুষজনের সাইকোলজি, ওইটা হচ্ছে যতই আপনি মানুষজনের সাথে এনগেজ হবেন ততই বুঝতে পারবেন। এর মধ্যে হচ্ছে আমি আরো একটা সাজেশন দিয়ে মানুষজনকে নর্মালি চেক করি, ফার্স্টে বলে হচ্ছে খুব ভালো মানুষ হও, তারপর লাস্টে এসে আমি তাকে বলি তোমার জীবনে যত মানুষকে কাছে তুমি আসবা চেষ্টা করবে সবার মুখে অ্যাটলিস্ট একটা হাসি ফুটানোর জন্য, যদি সেটাও না পারো অ্যাটলিস্ট কখনো কারো কষ্টের কারণ তুমি হবে না। তো আমার কাছে যেটা মনে হয় সে যদি শুরুতে একজন ভালো হিউম্যান বিং হওয়ার চেষ্টা করে, যেটা তার ফ্যামিলি মানুষজনকে বলতে পারবে হচ্ছে সে ভালো হিউম্যান বিং হতে যাচ্ছে কিনা, দেন সে যদি একটু ডিসেন্ট একটু স্টাডি করে, তারপর যদি সে ইউনিভার্সিটির ক্লাবের অ্যাক্টিভিটিসগুলোতে ইনভলভ হয়, এখন তারও অনেক অপরচুনিটি আছে, যেমন আপনার কোভিড সিনারিওতে অনেক ফ্যামিলি অনেক প্রবলেমে পড়েছে, অনেক তার পিয়ার স্টুডেন্টরা অনেক প্রবলেমে পড়েছে, তার ব্যাচমেট অনেক প্রবলেমে পড়েছে, তাদেরকেও হেল্প করতে পারে, তাদেরকেও যখন হেল্প করতে যাবে তার চোখের সামনে অনেক কিছু নতুন করে আবিষ্কার হবে, তার নতুন অনেকগুলো স্কিল গ্রো করবে এগুলো করতে গিয়ে, তো এই টাইপের জিনিসগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। এর পাশাপাশি যেটা উচিত এবং যেটা অটো গ্রো করবে, আপনি যতই একটা ক্লাসের ছেলেকে বলেন না কেন তোমার কমিউনিকেশন স্কিল খারাপ, তুমি এইটা করো, তুমি এইটা পড়ো, তুমি বিবিসি শুনো, তুমি হচ্ছে সুন্দর করে আয়নার দিকে তাকায় কথা বলো, তোমার এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে, এর চেয়ে অনেক বেশি ঠিক হবে আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন, যত বেশি মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, যত বেশি মানুষের হেল্প করতে আপনি আগাবেন, সো ওই কমিউনিকেশন গুলো আপনাকে অটোমেটিকলি আপনার কমিউনিকেশন গুলো ভালো করতে অনেক বেশি হেল্প করে। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যে স্টুডেন্ট মেনটেন করবে নো ওয়ান উইল স্টপ হিম। থ্যাংক ইউ। তার মানে কি 1000 ছেলে মেয়ে আছে, 5000 ছেলে মেয়ে আছে একটা ইউনিভার্সিটিতে, তো সেখানে 5000-এর মধ্যে তুমি নিজেকে আলাদা করে ফেলো, ব্যাপারটা তো এরকম, আলাদাও করতে পারো।
আমি এখানে একটা জিনিস বলবো, একটা হচ্ছে আলাদা করে পজিটিভলি, হ্যাঁ আলাদা করে ফেলতে বললে নর্মালি যে জিনিসটা হয়, আমরা এখানে পজিটিভলি ডিসকাস করছি, বাট নর্মালি যে জিনিসটা হয় সে আলাদা করতে গিয়ে চিন্তা করে আমি আরেকজনকে হেল্প না করে কিভাবে একটু এগিয়ে যাব, বা ওর সাথে যদি হেল্প করে ওর সাথে যদি সে আসলে এগিয়ে যাচ্ছে। আমি পার্সোনালি যদি বিলিভ করি যেটা আমাকে ম্যাজিকের মতো কাজ করে আমার লাইফে, সেটা হচ্ছে আমি যত বেশি মানুষের হেল্প করব তত বেশি হচ্ছে আমি সাফল্য পেতে থাকি, আমি যত বেশি মানুষের উপকার করব সেটাতে যদি আমি বুঝি তাকে আমি আমার কম্পিটিটর বানিয়ে ফেলছি, তারপরেও আমি চেষ্টা করে যাই, আমি জানি না আউটার ওয়ার্ল্ড আমাকে কিভাবে নেয়, আমি তাকে চেষ্টা করি সে যেন আমাকে ক্রস করে যায় ওইভাবে তাকে আমি হেল্প করার জন্য। বাট আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ সবকিছু দেখছে, তো আমি যদি ভালো কাজ করি এবং আমার মধ্যে যদি কোয়ালিটি থাকে এবং আমার যদি নিজের চেষ্টা থাকে আল্লাহ কখনো আমাকে ডিপ্রাইভ করবে না। থ্যাংক ইউ, খুব চমৎকার, খুব চমৎকার। আমাদের আব্দুল্লাহ মামুন লিখেছেন গ্রেট টকিং মিসিং ভার্সিটি লাইফ এ লট। হাসিব লিখেছেন মাথার আপনার মাথার চুল কই, আচ্ছা আপনার মাথার চুল কই, মাথার চুল আছে, আমার দাদার ছিল না আমারও নেই। ও আচ্ছা, তাহলে দাদার যদি না থাকে বাবার যদি না থাকে তাহলে তার কি ভাবে থাকবে আসিফ? এটা হচ্ছে হেরিটেজ, আমি আমার বাবার দিক থেকে এটা পেয়েছি। শাহজালাল বিশাল তিনি লিখেছেন ড্রামা ক্লাবের এক যুগ অনুষ্ঠান করতে আমরা আমরা ভার্সিটির সহযোগিতা চাই। আচ্ছা ঠিক আছে, খুব চমৎকার কিছু কথা। আবির মাহমুদ শরীফ লিখেছেন অনেক অনেক শুভকামনা প্রাণের সংগঠন ইস্টার্ন ইউনিভার্সিটি ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরামের জন্য। ফাইন, আমাদের নাজলা ম্যাডাম যেটা বলছিলেন, যেটাতে আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম, আপনার সাকসেস স্টোরি গুলো, মানে আমাদের ছেলে মেয়ে যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছে, আপনার সঙ্গে ড্রামা ক্লাবেই হোক, কালচারাল ক্লাবেই হোক, স্পোর্টস ক্লাবেই হোক, বিভিন্ন ভাবে আপনার ক্লাব গুলোর সঙ্গে, আমাদের টোটাল সামগ্রিক ক্লাব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, সেই ছেলে মেয়েদের অনেকেরই খোঁজ খবর আমরা সব অনেকেই জানি, আপনি হয়তো একটু বেশি জানেন, যদি দুই চার জনের খোঁজ খবর একটু জানান আমাদের, আমাদের এখনকার ছেলে মেয়েরা তাহলে অনুপ্রাণিত হবে। আমাদের আমি 7-8 বছর আগের কথা যদি বলি, বা আমাদের ক্লাব গুলো যখন শুরু থেকে যাত্রা শুরু করে সেই 12-13 বছর আগের কথা বলি, ওই প্রথম দিকের যে ব্যাচের স্টুডেন্টরা ছিল তারা কিন্তু অনেক এত বেশি সুযোগ সুবিধা পেত না যেটা এখনকার স্টুডেন্টরা কিন্তু পাচ্ছে। এখন কিন্তু ক্লাব গুলো অনেক বেশি অর্গানাইজড, হ্যাঁ কমিটি গুলো অনেক অর্গানাইজড, এবং প্রত্যেকটা কমিটি আলাদা কনস্টিটিউশন বা নীতিমালাও তৈরি করা হয়েছে। আগে হয়তো এতটা গোছানো ছিল না, সেই 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 জায়গাতে যেটা হচ্ছে ওই শুরুর যে যাত্রাটা, ওই সময় কিন্তু আমাদের যে ব্যাচের স্টুডেন্ট গুলো এই ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিল বা যারা প্রেসিডেন্ট ছিল বা কমিটি প্যানেলে ছিল, ওরা কিন্তু প্রচন্ড ডেডিকেশন এবং পরিশ্রম করেছে ক্লাব গুলোকে টিকিয়ে রাখার জন্য। এবং যারা বেশি পরিশ্রম করে, আমি ইমতিয়াজ এর সাথে একমত, যারা বেশি পরিশ্রম করে সততার সাথে, হ্যাঁ যে আরেকজনকে কম্পিটিশনে ফেলে তাকে পিছনে ফেলে আমি এগিয়ে যাব, আমার স্টুডেন্টদের মধ্যে এরকম মনোভাব কখনোই ছিল না, কোন ক্লাবের মধ্যেই ছিল না, তাদের মধ্যে খুবই ইউনিটি ছিল, এবং ইউনিটি ছিল বলেই তারা কিন্তু তাদের নিজস্ব কর্মক্ষেত্রে আজকে তারা খুবই সফলতা অর্জন করেছে। যেমন আমাদের কালচারাল ক্লাবে যারা মানে মেম্বার ছিলেন, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না একটু, মাইক্রোফোন কি কোনো সমস্যা করছে? হ্যালো হ্যালো, হ্যাঁ যারা আমাদের কালচারাল ক্লাব, ডিবেট ক্লাব, স্পোর্টস ক্লাব, ড্রামা থিয়েটার ফোরাম, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, এই ক্লাবগুলো আমাদের প্রথম দিকে খুবই অ্যাক্টিভ ক্লাব ছিল, এবং পরবর্তীতে আরো নতুন ক্লাব অ্যাড হয়েছে, ভিজুয়াল আর্কাইভ ক্লাব, ফটোগ্রাফ ক্লাব। সো এই ক্লাবের যে স্টুডেন্টরা ছিলেন বা মেম্বাররা ছিলেন তারা, যেমন আমি একটা নাম বলি, যেমন কিছু কিছু স্টুডেন্ট ছিল যারা যখন পারফর্ম করতো স্টেজে ওদের হাত কাঁপতো, বলতো ম্যাম আমি পারবো না, বারবার কিন্তু গিভ আপ করতো। আমি একটা ডায়লগ 50 বার দেওয়াতাম তাদেরকে দিয়ে, সেই ছাত্র আজকে একটা খুবই কি বলবো ফেমাস একটা ইংলিশ মিডিয়াম স্কুলের কিন্তু সিনিয়র টিচার হয়ে গেছে, এবং সে কিন্তু আমাকে এসে বলেছে ম্যাম আপনার সেই ক্লাবের অ্যাক্টিভিটিস বা সাহায্য না থাকলে আজকে, কারণ ক্লাসরুমে আমরা যখন পড়াই সেটাও কিন্তু এক ধরনের পারফরমেন্স, কারণ আমার সামনে একটা অডিয়েন্স থাকে, তো ওই জড়তাটা কিন্তু তার কেটে গেছে। আমার সফলতা যদি বলি, আমাদের অনেক স্টুডেন্ট ভালো ভালো জায়গায় আছে, মিডিয়াতে খুবই ভালো করছে, সিঙ্গার কনি আছে, সে কিন্তু কালচারাল ক্লাবের মেম্বার ছিল এবং পাওয়ার ভয়েসে কিন্তু সে সেকেন্ড হয়েছিল, মানে ফার্স্ট রানার আপ ছিল, এবং
আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে কালচার ক্লাবে যে পলাশ ছিল সে কিন্তু এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং যে মিউজিক্যাল ব্যান্ড আছে ওয়ারফেজ, ওয়ারফেজ এর কিন্তু সে লিড ভোকাল এবং সে কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ অ্যাডভার্টাইজিং যে অর্গানাইজেশন আছে সেখানেও কিন্তু সে জব করছে। তারা যে খুবই হাই সিজিপিএ ক্যারি করেছে তা না, তাদের ইন্টারপার্সোনাল স্কিল খুব ভালো ছিল, তাদের বিভিন্ন ধরনের স্কিল গুলো তারা ডেভেলপ করতে পেরেছে। যেমন মিডিয়াতে শবনম ফারিয়া আছে, হ্যাঁ সে অভিনয় খুবই ভালো করছে এবং তার কিন্তু এই ড্রামা ক্লাবে কিন্তু তার অভিনয় যাত্রা শুরু, হ্যাঁ এবং সে যখন মিডিয়াতে যায় এই ড্রামা ক্লাবের সার্টিফিকেট কিন্তু তাকে অনেক সাহায্য করেছে। আমার অনেক ছাত্র কিন্তু মিডিয়াতে এখন ডিরেকশনে আছে, আমার অনেক স্টুডেন্ট বিভিন্ন ব্যাংকে আছে, সিটি ব্যাংকের এভিপি হয়ে গেছে, বিসিএস ক্যাডার আছে, তারপরে হচ্ছে টয়া সে খুব ভালো ভালো করছে মিডিয়াতে, সে কিন্তু আমাদের ছাত্রী ছিল, আরো অনেক আছে, অনেক সফলতার গল্প আছে। হ্যাঁ এটা আমরা আসলে দেখি যে সত্যি মানে একটা ইউনিভার্সিটিতে যখন পড়ে একজন ছেলে বা মেয়ে, আমি যদি ছোট করে একটু খালি আমার কথা বলি, আমার কথা বলার কিছু নেই, মানে জাস্ট আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তির পর আমার আসলে টার্গেট ছিল, আমি আমি যেহেতু আগে থেকেই গান করি ফাইন, আমি থিয়েটারে ঢুকে গেলাম, কেন যেন থিয়েটারে ঢুকে গেলাম এবং দেখা গেল তিন মাসের মাথায় আমাদের প্রথম নাটকের রিহার্সেল শেষ করে গিনিপিক নাটক মামুনুর রশিদের গিনিপিক নাটকের আমাদের জাহাঙ্গীরনগর ভার্সিটিতে মুক্ত মঞ্চে যখন প্রথম শোয়ে আমরা যখন আমি যখন পারফরমেন্স শুরু করলাম, দর্শক হো করে উঠলো, তারা খুব পজিটিভলি নিল এবং তারপর থেকে সত্যিকার অর্থে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে একটা অন্যরকম একটা অবস্থা তৈরি হলো আমার। আমি গান করতে লাগলাম, নাটক করতে লাগলাম, ক্লাস ভুলেই গেলাম সম্ভবত, বাংলা ডিপার্টমেন্টে পড়তাম ঠিকই, হয়তো জড়িত ছিলাম একটা ব্যাপারটা অনেকটা এরকমই ছিল। আমি এই কথাটুকু বললাম এ কারণে যে আমাদের ছেলেমেয়েদের নিশ্চয়ই ব্যাপারটা কাজে লাগবে, যে আমরা নিজেদেরকে যে যতটুকুই ভাবি না কেন আমি পড়াশোনায় খুব বেশি ভালো না, আমার কি হবে, আমার তো রেজাল্টও খুব ভালো না, ইন্টারমিডিয়েট পর্যন্ত হয়তো কিছুই নেই, কিন্তু আমি যদি ঠিকঠাক মতো কোনো একটা ইউনিভার্সিটিতে এসে কোনো একটা ক্লাবের সঙ্গে যদি যুক্ত হতে পারি, নিজেকে এক্সপোজ করার জন্য আয়োজনগুলো নিজের ভেতর থেকে যদি আসে, তাহলে কিন্তু সেই ছেলে বা মেয়ে নিশ্চিত কোনো না কোনো ভাবে সাকসেস তার আসবেই, তাই কিনা ইমতিয়াজ ভাই? আপনি কি মনে করেন যে আপনার যে ক্লাবের মধ্য দিয়ে মানে আপনার যে সংগঠনের মধ্য দিয়ে আপনার উঠে আসা এবং আপনাকে ডাকলো বিএটির মতো একটা প্রতিষ্ঠানে, আপনার এটা কি এটা নিয়ে কি গর্ব হয় না? আপনার কি ইউনিভার্সিটির জন্য গর্ব হয় না, ওই ক্লাবের জন্য গর্ব হয় না? অবশ্যই হয়। আমি ফার্স্টে যে জিনিসটা আবারও বলতে চাই এখানে, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের সবারই একটা জিনিস নিয়ে শুকরিয়া আদায় করা উচিত, হচ্ছে আমরা বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ হিউজ হিউজ পসিবিলিটি। বাংলাদেশে আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো হিরিক দিয়ে থাকে হচ্ছে বাংলাদেশে আসবে, বাংলাদেশে বিজনেস করবে। আমার কথার মধ্যে ক্লাবের সাথে সাথে কিন্তু বিজনেসও চলে আসে, যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যেহেতু আমি একটা কোম্পানির বিজনেসটাকেই লিড করছি, সো বিজনেসটা আমার কথায় চলে আসবে। সেটা যদি কেউ পছন্দ না করে তাহলে আমার এই বলার থাকবে হচ্ছে এটা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর কি। সো আপনারা যতই হচ্ছে চেষ্টা করতে থাকবেন, যতই সততার সহিত কাজ করতে থাকবেন, কেউ কিন্তু পিছিয়ে পড়বে না। আমাদের সবারই যেটা সবার শুরুতে থাকা উচিত সেটা হচ্ছে আমি কি পরিমাণ চেষ্টা করে যাচ্ছি আমার নিজেকে ডেভেলপ করার জন্য, আরেকজন কি, আমি ভালো স্টুডেন্ট কিনা, আমি খারাপ স্টুডেন্ট কিনা, আমি ক্লাবে এগিয়ে থাকতে পারছি কিনা বা পিছিয়ে পড়ছি কিনা, তার চেয়ে বেশি জিনিসটা হচ্ছে আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করছি কিনা। আমি যতই কন্টিনিউয়াসলি চেষ্টা করব, যতই বেশি মানুষজনের সাথে আমি ইনভলভ হব, যতই বেশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের সাথে আমি ইনভলভ থাকতে পারবো, কোনো না কোনো একটা মুহূর্তে আমার মধ্যে যে জিনিসটা আসে সেটা বের হয়ে আসবে, সেটাতেই আমি বিল্ডন করতে পারবো। কোনো জিনিস আপনার ট্যালেন্টটা কিন্তু হঠাৎ করেই একদিনই বের হবে যেটার উপর আপনি বিল্ডন করতে পারবেন, সেটা কিন্তু আপনি এরকম না যে আপনার প্রতিদিন প্রতিদিন দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না বলে আপনি হেরে গেলেন বা আপনি পিছিয়ে পড়লেন, সেটা কিন্তু না। আপনাকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে, আপনাকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে এবং কখনোই হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট কখনোই গিভ আপ মারা চলবে না, কখনোই হচ্ছে গিভ আপ দেওয়া চলবে না। অল টাইম এরকম একটা কান্ট্রিতে আমরা জন্মেছি, সেটা আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের ফরচুন, সেকেন্ড কাজ হচ্ছে আমি যেহেতু জন্মেছি আমি কখন চলে যাব সেটা উপরওয়ালা আমাকে ঠিক করে দিয়েছেন, এর মাঝের পথটুকুতে এর মাঝের জার্নিটাতে আমি কন্টিনিউয়াসলি প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি কিনা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং ওই ক্ষেত্রে আমরা যারা ইউনিভার্সিটিতে পড়তে পারছি তারা অবভিয়াসলি
আরেকটু বেশি প্রিভিলেজড, আরেকটু বেশি হচ্ছে আমরা সমাজের সুবিধাভোগী শ্রেণীর মধ্যে মানুষ। তো আমরা এই জিনিসটাকে কাজে লাগাতে হবে এবং সেটা কন্টিনিউয়াসলি লেগে থেকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে আমরা অবশ্যই অবশ্যই পিছিয়ে পড়বো, আমাদের হাল ছাড়াটা চলবে না। থ্যাংক ইউ। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, তাই তো? হাল তো ছাড়াই যাবে না, কণ্ঠ জোরে ছাড়তে হবে, যেন আমার কণ্ঠের তেজ সেই জায়গা পর্যন্ত পৌঁছায় যেখানে আমি কাঙ্ক্ষিত, আমার যেটা লক্ষ্য সেই জায়গা পর্যন্ত যেন পৌঁছায়। নাজলা ম্যাডাম, আপনারও তো কাঙ্ক্ষিত একটা লক্ষ্য আছে, আপনি ক্লাব অ্যাক্টিভিটিস গুলো নিয়ে অনেক বেশি সক্রিয় আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটিতে, এবং ছেলেমেয়েদের মধ্যে কি মানে কি ধরনের প্রত্যাশার আলো আপনি দেখতে পান? মানে আমাদের যারা ক্লাবে অংশগ্রহণ করতে চায়, হ্যাঁ আমি কিন্তু সবসময় ক্লাসে বলে থাকি, এবং আমি একা না, আমার যারা কলিগ আছেন আর সব ডিপার্টমেন্টে যত ফ্যাকাল্টি মেম্বার আছেন সবাই, কিন্তু স্পেশালি যারা ফ্রেশার্স তাদেরকে কিন্তু আমরা ক্লাসে প্রথমেই বলি যে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্লাবে তোমরা নিজেদেরকে সংযুক্ত করো, ইনভলভ হও। কারণ হচ্ছে একটা স্টুডেন্ট জানেও না তার কোনটাতে প্রতিভা আছে, এমন হয় যে ক্লাব অ্যাক্টিভিটিস করতে করতে তার ভিতরে যে একটা হিডেন ট্রেজার আছে, একটা সুপ্ত প্রতিভা আছে, ওটা কিন্তু বের হয়ে আসে, সে নিজেই জানে না। পরে সে এতটাই অবাক হয়, তার ভিতরে আত্মবিশ্বাস এত সুন্দর করে বৃদ্ধি পায়, তখন ওই যেটা বললাম তার ভিতরে একটা দায়বদ্ধতা কাজ করে ভালো রেজাল্ট করার। এবং ক্লাব অ্যাক্টিভিটিস এর আরেকটা জিনিস যেটা আমি ইমতিয়াজের সাথে একটু অ্যাড করব, যে প্রথমে প্রাথমিক শিক্ষাটা শুরু হয় পরিবার থেকে, যে পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া, এবং বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজ গুলাতে বা বিশ্ববিদ্যালয়ে যখন বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস করে তাকে যখন একটা ক্লাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা কোনো একটা পদ দেওয়া হয়, হ্যাঁ সে কিন্তু সেখানেও তার একটা কমিটমেন্ট বিল্ড আপ করে নিজের মধ্যে, যে অন টাইম, ওই যে বললাম যে লং টার্ম কমিটমেন্ট, যে অন টাইম আমাদেরকে কাজটা শেষ করতে হয়। আমাদের কিন্তু ক্লাব অ্যাক্টিভিটিস এর নির্দিষ্ট স্কেজুল করা থাকে, এট দ্য বিগিনিং অফ এভরি সেমিস্টার আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাবের একটা স্কেজুল সাবমিট করি, যে আমার এই মাসের মধ্যে এই ডেটের মধ্যে একটা পারফরমেন্স বা একটা অ্যাক্টিভিটি শো করতে হবে। সেটা কিন্তু একটা ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ অর্গানাইজিং স্কিল, অনেক কিছু চলে আসে। শুধু তাই না, আমরা যখন একটা ক্লাবের বাজেট দেই, হাউ টু মেক আ বাজেট, এবং বাজেটটা কিন্তু আমরা স্টুডেন্ট, আমি পার্সোনালি স্টুডেন্টকে দিয়ে আগে করে, আমার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কিন্তু বাজেটটা আগে করে আমাকে দেয়, দেন আই উইল মেক দ্য কালেকশন। তারপরে একটা প্রোগ্রাম করার মানে আগে আমরা যে ইনভিটেশন কার্ড দেই, যে পোস্টার, যে প্রচারণা, এগুলোও কিন্তু স্টুডেন্টদেরকে দিয়ে করাই। একটা পোস্টারের ডিজাইন কি হবে সেটাও কিন্তু স্টুডেন্টদেরকে দিয়ে করাই, হ্যাঁ। এবং এক দেখা যায় আমার 10টা স্টুডেন্টের মধ্যে কেউ না কেউ একটু গ্রাফিক ডিজাইনিং এর কাজ জানে, তাকে ওই কাজটা দিয়ে দিলাম। সবাইকে যে নাটক করতে হবে, সবাইকে যে স্টেজ উঠতে হবে এমন কোনো কথা নেই, সবাইকে গান গাইতে হবে এমন কোনো কথা নেই, যে আমার কমিটির যে অ্যাডমিনিস্ট্রেটিভ জব আছে সেগুলো কাজ করেও কিন্তু তার ক্যারিয়ার লাইফে সেটা পরে তার সে কাজে লাগাতে পারে। যেমন হাউ টু মেক এ বাজেট, হ্যাঁ হাউ টু মেক এ প্রপোজাল, হ্যাঁ। তারপর আমরা যখন প্রোগ্রাম শেষ করে ফেলি তখন সেটার কিন্তু একটা হিসাব পত্র আমাদেরকে অডিট ডিপার্টমেন্টকে দিতে হয়, সেটাও কিন্তু স্টুডেন্টদেরকে দিয়ে করে আমরা টিচাররা সেটা দেখে দিই। তারা কিন্তু অফিসিয়াল অনেক প্রোটোকল শিখছে এবং অনেক কাজ শিখছে, যেটা ওরা যখন জব ক্ষেত্রে সেক্টরে যায় একদম গিয়ে কিন্তু একটা ধাক্কা খায় না। আমি ক্লাসরুমে যতই শিখাই হাউ টু রাইট এ সিভি, হাউ টু রাইট এ কভার লেটার, হাউ টু রাইট এন অ্যাপ্লিকেশন, ওরা কিন্তু একটু মুখস্থ করে পরীক্ষা খাতা লিখে, তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কিন্তু নাই। সো ক্লাব অ্যাক্টিভিটিসে যখন তারা প্র্যাকটিক্যালি এগুলো করে সেটা কিন্তু তার ভেতরে আস্তে আস্তে চলে আসে, রাইটিং স্কিলটা বা ওই অফিসিয়াল স্কিলগুলো কিন্তু, অফিস ম্যানেজমেন্টের স্কিলগুলো কিন্তু চলে আসে। সেজন্য সব স্টুডেন্টদেরকে বলি যে তোমরা ক্লাব করো, আসলে ক্লাব না করলে বোঝা যায় না। আগে থেকে যদি বলি আমার কি হবে, এটা ওয়েস্টেজ অফ টাইম, তার থেকে আমি সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করি, ইউটিউবে একটা ভিডিও দেখি, নো, যতক্ষণ পর্যন্ত আপনি একটা ক্লাবে মিনিমাম 1 বছর না থাকবেন আপনি কিন্তু বুঝতে পারবেন না হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ আউট দেয়ার। এবং যারা ক্লাব থেকে পাস করে যায় সেটাই খুব চমৎকার একটা পয়েন্ট, খুব চমৎকার পয়েন্ট, যে তার মানে একটা ক্লাসে, একটা ক্লাসে, একটা সেশনে বা একটা ইউনিভার্সিটিতে একটা সেশনে ছেলে মেয়ে 500 ছেলে মেয়ে ভর্তি হচ্ছে, তাদের মধ্যে যারা হয়তো 10টা ক্লাবের সঙ্গে জড়িত হলো আর যারা ক্লাবে জড়িত হলো না, এদের মধ্যে কিন্তু একটা বেসিক তফাৎ নির্ধারণ করা যায় তারা পাশ করে বের হয়ে যাওয়ার পর, তাই না? মানে তারা কিন্তু তাদের ওই ক্লাবের স্কিলগুলো, যারা ক্লাব পড়লো তাদের স্কিলগুলো কিন্তু
কর্মক্ষেত্রে কাজে লাগানোর কিন্তু তারা সুযোগ পাচ্ছে। তার মানেটা হচ্ছে, ইমতিয়াজ ভাই আপনি কি মনে করেন না যে এই ছেলে মেয়েরা এদের মধ্যে যে একটা স্পষ্ট একটা বিভাজন তৈরি হলো, এই বিভাজনটা দূর করার জন্য প্রত্যেককেই ক্লাব অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িত হওয়া দরকার? অবশ্যই। সেটা যদি আমি একটা পয়েন্ট অ্যাড করি, স্টুডেন্টদেরকে অনেক হেল্প করবে জিনিসটা, আমরা যখন ফ্রেশার্স কাউকে রিক্রুট করতে যাই তখন সিভিটা হাতে আসার পরে একজন থেকে আরেকজনকে আলাদা করার ফার্স্ট উপায়টা হচ্ছে যে কে কতগুলা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ আছে, কে কতগুলা ক্লাবে ইনভলভ আছে। তার মানে সেম আমি 10টা ছেলের সিভি পেলাম সেম ইনস্টিটিউশন থেকে, সবাই কেউ হয়তো 3.56, কেউ হচ্ছে 3.8, কেউ 3, তো ওখানের মধ্যে আমরা ডিসেন্ট একটা সিভি পেয়ে থাকলে তাকে আমরা মনে করি হচ্ছে ছেলেটা পারবে। এরপর দেখি হচ্ছে কার এনগেজমেন্ট কতটুকু, কার একটা কারিকুলার অ্যাক্টিভিটিস কতটুকু, কার ক্লাব অ্যাক্টিভিটিস কতগুলো, ওইটা দেখে হচ্ছে অনেক সময় 3.9 সিজিপিএ ছেলেও বাদ পড়ে যায় সিভি থেকে, সিভি স্ক্রিনিংটা আমরা করছি। তো এই জায়গাটুতেই আপনি বুঝতে পারছেন হচ্ছে ক্লাব কতটুকু বিগ রোল প্লে করে। একবার হচ্ছে এবার তাদেরকে যখন আমরা ইন্টারভিউতে নিয়ে আসি তখন যেটা হয়, ইন্টারভিউতে কিন্তু সে অনেক কিছু আমাদেরকে বলতে পারে, তার ক্লাবে কি হয়েছে, কি ইনসিডেন্স হয়েছে, কোনটা তার পক্ষে গিয়েছে, কোনটা তার পক্ষে যায়নি, যেটা পক্ষে যায়নি কেন যায়নি, সেটাকে সে কিভাবে সামাল দিয়েছে। এই টাইপের জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশন জানতে চাই, কারণ প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশন যখনই হচ্ছে রিয়েল ফিল্ডে কাউকে পাঠায় বা তারা কাজ করে, প্রত্যেকটা দিন তার কাছে নতুন নতুন ইস্যু আসে, নতুন নতুন প্রবলেম আসে, এটা কিন্তু ওই ছেলেটাই হ্যান্ডেল করতে পারে। কিন্তু যে ক্লাবে ইনভলভ ছিল না, নর্মালি আমরা ধরে নিই সে হয়তো বা ইন্ট্রোভার্ট, সে হয়তো কারোর সাথে কথাবার্তা ওইরকম বলেনি, কারোর সাথে ওইভাবে হ্যান্ডেল করতে চায় না, এই ছেলে হয়তো ওইরকম পারবে না। দেন এখন আরেকটা জিনিস আমি এখানে বলতে চাইবো, একবার যখন রিক্রুট হয়ে গেল ওখানের মধ্যে তো অনেক টাইপের যে ক্লাব করেছে ক্লাব করেনি ওইরকম অনেকেই আপনার হয়ে যায়। তো হওয়ার পরে যেটা হয়, একটা অর্গানাইজেশন একজন থেকে আরেকজনকে আলাদা করা যায়, যখন কোনো একটা অর্গানাইজেশনের ইভেন্ট অর্গানাইজ করতে হয়, কোনো একটা মিটিং অর্গানাইজ করতে হয়, তখন ক্লাবের সাথে ইনভলভ যে ছেলেগুলো ছিল ওরা অনেক স্পন্টেনিয়াসলি জিনিসগুলো করতে পারে, ওরা অনেক ইজিলি হচ্ছে আউট পারফর্ম করতে পারে, অন্যদের থেকে নিজেকে আউটশাইন করতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অনেক বড় ভূমিকা প্লে করে। ফাইন, থ্যাংক ইউ, খুব চমৎকার কিছু পয়েন্ট চলে এসেছে, আমরা কথা বলবো এটা নিয়ে। অনেকেই আমাদের খুব দারুণ দারুণ সব কমেন্ট করেছেন, শাহরিয়ার সিদ্দিক উৎস, নাজলা ফাতমি ম্যাম ভালোবাসা জানিয়েছেন আপনাকে, সিনথিয়া আবারও সিনথিয়া অনেক কথা বলছেন, সিনথিয়াকে অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন যেগুলো আমাদের জন্য খুব অনুপ্রেরণার। নাজলা ম্যাডাম, আপনার কাছে জানতে চাই, আপনি আপনি তো আপনি অনেকগুলো কথাই বললেন, অনেকগুলো পয়েন্ট উঠে আসলো, তার মানেটা হচ্ছে যে আপনি ইস্টার্ন ইউনিভার্সিটিকে ঘিরে, ইস্টার্ন ইউনিভার্সিটির ক্লাব কার্যক্রমকে ঘিরে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই অভিজ্ঞতাগুলোকে পরবর্তীতে এখন যারা নতুন ছেলে মেয়ে যারা আসছে, হ্যাঁ নতুন ছেলে মেয়ে যারা আসছে তাদেরকে তাদেরকে কিভাবে ইন্সপায়ার করবে, মানে আপনি যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটুকু একটু বলেন এই ছেলে মেয়েদেরকে ঘিরে। আমার কাছে না সব ফ্যাকাল্টিদের কাছে কম বেশি ফোন আসে, ইমেইল আসে যে বাসায় লকডাউনে বা এই করোনা ক্রান্তিকালে তারা বাসায় বসে বোর্ড হয়ে যাচ্ছে, বা অনেকে হয়তো সেমিস্টার ড্রপ করছে। কিন্তু এখন যেহেতু একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ফার্স্ট 1.5 মান্থস কিন্তু আমরা সবাই একটু প্যানিক ছিলাম, সবাই একটু স্থির হয়ে গিয়েছিলাম, আস্তে আস্তে কিন্তু উই আর গেটিং ইউজ টু ইট, অনলাইন হোম অফিস, অনলাইন ক্লাস, সবকিছু। আমার মনে হয় যদি আমাদের ফল সেমিস্টারটাও যদি আমাদের অনলাইনে করতে হয়, আস্তে আস্তে আমাদের চিন্তা করতে হবে যে অনলাইন বা ভার্চুয়ালি কি করে ক্লাব অ্যাক্টিভিটিস গুলোকে আমরা অ্যাক্টিভ রাখতে পারি। সেক্ষেত্রে আমরা কালচারাল ক্লাবের যিনি আছেন বা কালচারাল কমিটি কিন্তু লাইভে স্টুডেন্টদেরকে ডান্স পারফরমেন্স দেখতে পারে, তারপর সিঙ্গিং পারফরমেন্স দেখতে পারে, পোয়েট্রি রিসিটেশন দেখতে পারে, জাজ একটা প্যানেল থাকতে পারে, আমরা কিন্তু ভার্চুয়ালিও কিন্তু জাজমেন্ট দিয়ে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করতে পারি। করোনা যদি দীর্ঘায়িত হয় শুধু
কিন্তু আমি চাই যে স্টুডেন্টরা সব সময় অনুপ্রাণিত থাকুক, তারা যেন ডিপ্রেশনে না থাকে। ওই যে বললাম যে ওয়ার্ক স্ট্রেস, স্ট্রেস স্ট্রেসটা কাটাতে ক্লাব অ্যাক্টিভিটিস খুবই সাহায্য করে। আর ক্লাবে যে শুধু অ্যাক্টিভিটিস করে তা না, আমরা যখন ক্লাবের একটা মিটিং করি সেখানে কিন্তু অনেক ফান হয়, আড্ডা হয় এবং অনেক কিন্তু আইডিয়া এক্সচেঞ্জ হয়। একটা স্টুডেন্ট যে ব্যাপারে জানে না, অজ্ঞ থাকে, সে কিন্তু আর একটা জিনিস সম্পর্কে জানতে পারছে। যত গল্প করা হবে একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টকে জানতে পারছে। তো যত গল্প হয়, যত আড্ডা হয়, স্টুডেন্টদের কিন্তু ওই যে বললাম যে কমিউনিকেশন স্কিলটা বাড়ে এবং তাদের কিন্তু নলেজ এক্সচেঞ্জ হয়, নলেজ খুবই ভালো এক্সচেঞ্জ হয়, যেটা তাদের ক্যারিয়ার লাইফে অবশ্যই কাজে লাগে এবং সুন্দর করে কথা বলার প্রেজেন্টেশন স্কিলটা ভালো থাকে। আর একটা কথা বলতে চাই ফাতিন ভাই, যে আমি দেখেছি যে স্টুডেন্ট গুলো ক্লাব অ্যাক্টিভিটিস বেশি করে, তারা কিন্তু আমরা যে ক্লাসে প্রেজেন্টেশন নেই সেই প্রেজেন্টেশনে তাদের পারফরমেন্স কিন্তু সবচেয়ে ভালো হয়, কারণ তাদের মধ্যে জড়তাটা কম থাকে। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। অনেক ছেলে মেয়ে খুব একবুক আশা নিয়ে ওই যে বলছিলেন যেটা, যে চাকরির অ্যাপ্লিকেশন করলো, তারপরে আপনারা প্রথমেই তাদের মধ্যে একটা হয়তো আলাদা করে ফেলা সর যে কে কে কোন ছেলেটা বা মেয়েটা ক্লাব অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিল, কে ছিল না, এবং আপনারা তাদের দেখেই আসলে আপনারা তাদের স্কিল গুলো পরিমাপ করতে পারেন, অনুমান করতে পারেন, তাই তো? আর দুই ধরনের ছেলেমেয়েই তো, দুই ধরনের ছেলেমেয়েই আসলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে বা যারা সদ্য পাস করছে, তাদের জন্য আপনার প্রতিষ্ঠানে মানে এশিয়ান পেইন্টস, এশিয়ান পেইন্টস নিয়ে তো আসলে আমরা এখনো কথা বলিনি, দুই চারটা কথা বলতেই চাই। এশিয়ান পেইন্টস কি এই ধরনের ছেলে মেয়ে যারা ফ্রেশার, যে কেবল যারা পাস করছে, পরীক্ষা দিচ্ছে, মাস্টার্স পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য এশিয়ান পেইন্টস কি কোনো ধরনের ইন্টার্নশিপের আয়োজন করছে? নট অনলি এশিয়ান পেইন্টস, আপনার বাংলাদেশে যত কোম্পানি আছে, বিজনেস অর্গানাইজেশন আছে, সবাই তো ইন্টার্নশিপের আয়োজন করে। তো ইন্টার্নশিপটা প্রত্যেকটা অর্গানাইজেশন দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, একটা হচ্ছে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি, আর একটা হচ্ছে অর্গানাইজেশনের কিছু কিছু জব রোল ফাঁকা থাকে যেটার জন্য নতুন ছেলে পেলে হলেও ওদেরও সুবিধা হয়, আবার অর্গানাইজেশনের কাজটা করিয়ে নিতে পারে। সো ওই দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে নর্মালি প্রত্যেকটা অর্গানাইজেশন ইন্টার্নশিপের ব্যবস্থা করে থাকে। সিমিলার ব্যাপারটা আমাদের অর্গানাইজেশনও আছে, আমরাও নিই। আচ্ছা ফাইন, তার মানে হচ্ছে যে ইন্টার্নশিপের জন্য বরং ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে যখন ছেলেমেয়েরা যাবে আপনাদের ওখানে, আপনারা আমরা আমরা প্রত্যাশা করতেই পারি আপনারা অগ্রাধিকার দেবেন তাদের। হ্যাঁ তাই না নাজলা ম্যাডাম? আমরা যখন দেখি তখন আমরা দুইটা জিনিস দেখি, আমরা কখনোই হচ্ছে বায়াস থাকি না, আমরা যেটা দেখি হচ্ছে ওই ছেলেটার সিভিটা দেখি, সিভিটা দেখে আমরা বোঝার চেষ্টা করি যে ও কি কি করেছে। তো যখন দেখবো হচ্ছে ওর কি কি করেছে সেটা আমাকে স্যাটিসফাই করতে পারছে, তখনই কিন্তু আমরা নিই। কারণ আমরা কোন অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনে কাজ করি না কেন, অর্গানাইজেশনের স্বার্থটাও তো দেখতে হয়। সো ওই রেসপেক্টিভ স্টুডেন্টেরও উচিত যে তাকে ওই অর্গানাইজেশনটা যেন নেয়, ওই সেরকম ভাবে নিজেকে উপস্থাপিত করা, সেরকম ভাবে নিজেকে তৈরি করা। তো এই কারণে হচ্ছে আমি এনকারেজ করছি বা নাসা ম্যাডামও বারবার যেটা বলে আসছে যে তোমরা ইনভলভ হও, তোমরা এনগেজ হও, যেন বাইরের ওয়ার্ল্ড বুঝতে পারে তোমরা কিছু না কিছু করেছো। তো নট অনলি এশিয়ান পেইন্টস, প্রত্যেকটা অর্গানাইজেশনই চাই ওরকম ছেলে মেয়েদেরকে যারা কিছু না কিছু করছে, যারা কিছু না কিছু করছে তারা ওই অর্গানাইজেশন গুলোতে আসলে অবশ্যই অর্গানাইজেশন গুলো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। অস্ট্রেলিয়া এগুলোতে যখন অ্যাপ্লাই করে, ওখানে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোতে কিন্তু এক্সট্রা পয়েন্ট থাকে এবং এটাতে কিন্তু বাইরের বিশ্ববিদ্যালয় গুলো কিন্তু খুব জোর দেয়। এবং তো যারা উচ্চ শিক্ষার জন্য আমরা যখন ক্লাবে একটা মেম্বারকে নেই, আমরা কিন্তু একটু ইন্টারভিউ নেই যে তুমি তোমার স্কুল কলেজে কোন কোন ক্লাবের সাথে জড়িত ছিলে বা তোমার কোন এরিয়াতে ইন্টারেস্ট আছে। আমরা কি এবং তার আর সব স্টুডেন্টদের কিন্তু আমরা মেম্বার করি না, একটা মিনিমাম সিজিপিএ কিন্তু তাকে ক্যারি মেইনটেইন করতে হয় এবং ক্লাব প্রেসিডেন্ট হতে হলেও কিন্তু তাকে একটা স্ট্যান্ডার্ড সিজিপিএ মেইনটেইন করতে হয়। তো এর মধ্যে এর ফলে হয় কি, স্টুডেন্টদের মধ্যে আরো আগ্রহ থাকে নিজেকে সবসময় তৈরি রাখার, যে না আমি একটা ক্লাবের প্রেসিডেন্ট। সে যখন একটা ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে সার্টিফিকেট পায় এবং সে সিভির সাথে সেটা অ্যাড করে একটা জবের জন্য অ্যাপ্লাই করে, এটা কিন্তু তার জন্য অনেক বড় একটা পয়েন্ট। ঠিক তাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা
একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ইমতিয়াজ ভাইয়ের কাছে সর্বশেষ আর দু চারটা পরামর্শ, যেটা ছেলে মেয়েদের জন্য খুব বেশি কাজে লাগবে, এরকম দু চারটা পরামর্শ শুনেই আমরা শেষ করব। তার আগে আসলে আমি বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, আমাদের দুজন রঙিন মানুষের সাথে আজ আমরা আসলে আড্ডা দিলাম। হ্যাঁ, খুব চমৎকার একটি বিষয় ছিল ক্যারিয়ার গঠনে ক্লাব কার্যক্রমের ভূমিকা। দুজনেই ক্লাব করে উঠে আসা মানুষ এবং দুজনেই সত্যিকার অর্থেই আলোকিত মানুষ, আলোচিত মানুষ। নাজলা ম্যাডাম ইস্টার্ন ইউনিভার্সিটিতে তার যেমন জনপ্রিয়তা আছে, তেমনি তিনি তার কার্যক্রম দিয়ে ছেলে মেয়েদের অনেক বেশি কাছে চলে এসেছেন। এবং আপনি ইমতিয়াজ ভাই, আমরা জানি এশিয়ান পেইন্টসকে আপনি রাঙিয়ে যাচ্ছেন ক্রমাগত, আপনার এই রাঙিয়ে যাওয়ার পথ পরিক্রমা এটা অব্যাহত থাকুক সেই কামনা করছি। আপনার কাছে শেষ দু চারটি টিপস আমরা জেনে নিই। আমরা যখন প্রতিনিয়ত চলতে থাকি, আমাদের চলার পথে তো অনেক বাধা আসে। সো স্টুডেন্টদের জন্য যেটা বলবো, যে আপনারা কখনোই কখনো ডিপ্রেসড হবেন না, কখনোই আপনারা গিভ আপ মেন্টালিটি নিজেদের মধ্যে আসতে দিবেন না। আমাদের মধ্যে আমরা চেষ্টা করার ফলে অনেক সময় যেটা হয় আমরা পাই না। তো যদি আমি কিছু না পাই, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে এই না পাওয়ার মাঝে আমার জন্য ভালো কিছু রয়েছে। আল্লাহ আমাকে এই জিনিসটা দেয়নি যেন, মানে এই জিনিসটা পেলে আমার খারাপ কিছু হতে পারত, ওই জন্য আমাকে দেয়নি। সো এটার জন্য আমি কখনোই আর চেষ্টা করাটা বন্ধ করে দিব না, আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাবো। আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটুকু আছে আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাবো, যেন আমি আরো ভালো করতে পারি, আরো মানুষের হেল্প করতে পারি, আরো অনেক অ্যাক্টিভিটিসে আমি নিজেকে ইনভলভ রাখতে পারি, আমি দেশের জন্য কিছু করতে পারি। এইভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সো আপনি যদি বলেন আমার লাস্ট টিপস, আমার লাস্ট টিপ হবে নেভার গিভ আপ। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ সো মাচ। একবার না পারিলে দেখো শতবার, এতটুকু মাথায় রাখলেই চলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটির আজকে এই লাইভে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। নাজলা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আজকের এই আয়োজনকে আলোকিত করেছেন আপনারা দুজনেই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, নিশ্চয়ই আগামী পর্বে দেখা হবে অন্য দুজন আলোকিত মানুষের সঙ্গে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং যে যার জায়গা থেকে করোনা মুক্ত থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ।